ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে শহরের আনন্দবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যতালিকা না থাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার অধিদপ্তর আনন্দবাজারে কিন্তু অভিযান শুরু করেছে। সকাল 11টা থেকেই তাদের অভিযান শুরু হয়েছে। এই অভিযানে বিভিন্ন দোকান তারা দেখেছেন এবং দোকানে যেখানে স্থিতিশীল নাই যে কোনো যে পণ্যগুলো, অর্থাৎ যেই দামে বিক্রি করা এর চেয়ে বেশি দামে যেখানে বিক্রি করা হচ্ছে এবং যেখানে মূল্য তালিকা নেই, সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি দোকানে জরিমানা করেছেন। আমি একটু কথা বলবো এই ভোক্তা অধিকার অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালকের সাথে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যের অতিরিক্ত মূল্যে কেউ কোনো পণ্য বিক্রি করছে কি না এ বিষয়ে আমরা আসলে তদারকি করতে এসেছিলাম। তো আমরা আসলে আজকে এসে দেখতে পেয়েছি যে চিনির যে এখন একটা অস্থিরতা চলছে বাজারে, তো এই চিনির মূল্যটা কারসাজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা করছে। আমরা খোলা বাজারে, অর্থাৎ খোলা যে চিনির সেটার মূল্য থাকার কথা ছিল 90 টাকা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাজারে 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই ধরনের কিছু ব্যবসায়ীদেরকে আমরা আজকে আইনের আওতায় এনেছি। এছাড়াও আমরা আটা, পেঁয়াজ, আদা, রসুন এই ধরনের পণ্যগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস, সেগুলোর উপরেও আমরা আমাদের মনিটরিং অব্যাহত রেখেছি। যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে কোনোরকম ব্যত্যয় ঘটলে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের যে মূল্য তালিকা রয়েছে এর বাইরে কেউ যদি পণ্য বিক্রি করেন তাহলে তাদের কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।